আসসালামু আলাইকুম, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার ব্রিজে, যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকের জন্য স্বাগতম। দরবারি বেলা শরীফের আমলগুলো আমরা বলেছি আপনাদেরকে কমেন্ট বক্সে, আপনাদের নাম লিখে দেওয়ার জন্য যারা আমল করতে চান অথবা আপনার বাবার নাম, পাশাপাশি ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখার জন্য। এই ব্যতীত আমাদেরকে যারা ফোনে এজাজত দিতে চাচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আপনি নিজে লিখতে না পারলে অন্য কাউকে দিয়ে লিখাবেন, আমাদেরকে মোবাইল নাম্বারে মেসেজ করে পাঠাবেন না, ইউটিউবের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এটি শর্ত। আমাদের শর্ত ব্যতীত যারা আমল করেছেন বা আমল করার চেষ্টা করেছেন, প্রত্যেকের জীবনেই কিন্তু বিভিন্ন ধরনের আলামত ঘটতেছে এবং সমস্যা হচ্ছে। এই ধরনের অডিও ক্লিপ আমাদের কাছে অনেকগুলো এসে জমা হয়েছে, আমরা পর্যায়ক্রমে এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো কখনোই কোনো আমল কোনো সাধকের কোনো গুরুর এজাজত ছাড়া, সেটি যেই ধরনের আমলে হোক না কেন, করা উচিত নয় বা সেই আমলে বসা উচিত নয়। হতে পারে সেটা আপনারা মনে মকসদ পূরণের অথবা অর্থনৈতিক সমস্যার, অথবা হতে পারে আপনার কোনো প্রকার হাজিরাতের। তো যে কোনো আমল করেন না কেন, আপনাদেরকে আমরা অনুরোধ করবো আল্লাহর রাস্তায়, ঠিক আছে, আমাদের এজাজত নিয়ে নেবেন। এজাজত ছাড়া আমলে বসলে আপনার ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে, ভয়ভীতির সম্মুখীন হতে পারেন, অথবা আপনার পরিবারের শিশু বাচ্চা থাকলে, অন্য কোনো মানুষ থাকলে তাদের উপরে এটি আসর পড়তে পারে। তো দয়া করে আপনারা এজাজত নিয়ে আমল করবেন। তো এজাজত ছাড়া আমল করার যে ধরনের ভয়ের সম্মুখীন হচ্ছে এক বাই টাঙ্গালে, তার কিছু কথা খবর আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনি মানে আমার কাছ থেকে এজাজত বা অনুমতি ছাড়া শুরু করছিলেন ইউটিউব দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে ভয় দেখাইছে আপনাকে? ভয় দেখাতে বলতে রাত্রি শুয়ে এসে হঠাৎ দিয়ে যে আলো, ঘুমের মধ্যে দিয়ে আলো আমার উপরে, মানে ঘুমে শুয়ে রয়েছে শোয়া অবস্থায় উপরে আলো, বিশাল লাইট। আমি মনে করেন যে গরু রাত্রিতে, আমি মনে করেন যে ভয়ে সোজা কথা আমার শরীর কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, নড়াচড়া করতে পারতেছি না। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? টাঙ্গাইল? টাঙ্গাইল থেকে, এটা গরু মধুপুর। টাঙ্গাইল মধুপুর গ্রামের নাম কি? গ্রামের নাম বলে এটা বউ দিয়া তা বলে। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমার উস্তাদ যে পরিবার সদস্য, ভাই মধ্যে আমি একা, আমার ছোট বোন আছে আর আমার বাবা মা। আপনি কি আমলের কথা কাউকে জানাইছেন বা কাউকে বলে আমল করছেন যে আমি আমলটা করব, বা এটা সেটা কেউ অনুভব করতে পারছে যে আপনি আমলে বসবেন বা এইগুলা করবেন? না না, উস্তাদ আমি কাউকে কিছু বলিনি। আচ্ছা, আপনার নামটা জাহাঙ্গীর আলম নাকি? জি জি। আচ্ছা, আপনাকে আমি এজাজত দিয়েছি, আপনি আমল করেন, ঠিক আছে, আমাকে যে আমলটা করবেন সেই আমলটা নির্দিষ্ট ভাবে আমাকে বলবেন যে হুজুর আমি এই আমলটা করতে চাচ্ছি, ঠিক আছে, আর পরবর্তীতে ইনশাআল্লাহ আসার সমস্যা হবে না। প্রাধান্য দেওয়া হইলো, বড় করা হইলো, তাহলে ওই আমলটা, ঠিক আছে, আমার জন্য আর কাজ করবে না, বুঝছেন? এই ধরনের কাজ আমরা করতে পারি না নিজেরা সাধক হয়ে। কোন সাধক আপনাকে বলবে না এই আমলটা শ্রেষ্ঠ, এই আমলটা এটা সেটা, বুঝছেন? যদি সত্যিকার অর্থে সাধক হয়, কারণ সবগুলো আমল তো আমার জিন্দাগি, তো আমার সাধন করা, তো আমার পরিশ্রমের ফসল এগুলো। এখন আমি যদি একটাকে বাদ দিয়ে আরেকটাকে বলি যে এটা আপনি করেন এটা সুট হবে, তাহলে মনে করেন যে ওই আমল জায়া হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে সমস্যা, তাহলে উত্তর জি। হ্যাঁ, আমি যেতে করি না কেন, পরে আপনাকে মানে ওই যে একটা ইয়ার আজ্ঞা করে একটা আমল দিচ্ছেন, মানে 40 দিনে খতম দিতে হবে 16 লক্ষ বার। জি, এটা যেহেতু একটু লং টাইম, আমার জন্য সুবিধা হতো যে 40 দিন আগেই যদি দিয়ে দিই, এটা হবে না? হ্যাঁ হবে, আপনি আমল করতে পারেন, অর্থনীতি অর্থ সংখ্যাত আমল 2-3টা আমল করা যায় একসাথে করতে পারেন। আর পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয় আমি এটা দেখবো ইনশাআল্লাহ। আমি যেহেতু আপনি নাম ঠিকানা পাঠাইছেন, দরবারে নেওয়াজা পাঠাইছেন, আমি এই ব্যাপারে কথা বলবো, কথা বলে আপনাকে ই করে দেবো। আপনি এই যে আজকে থেকে শুরু করতে পারেন অথবা সামনে বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন, ঠিক আছে? আমি তো হজম নিয়ত করছি যে সোমবার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সোমবার থেকে নিয়ত করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাত্রে বসবো তাহলে। আর হুজুর, মানে আমি তো প্রথমে গাবে গেছিলাম যে অর্থ সম্পদের আমলে ভয় ভীতির কারণ আছে। অর্থ সম্পদ হোক আর যেটাই হোক, আমার আমলগুলো তো আমি একবারই বলছি, এগুলো আমার মক্কেল দ্বারা এবং দেখেছে জিন্নাতের দ্বারা আপনার পরিচালিত। হ্যাঁ, এখন তারা আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, যদি দেখে আপনি দরবারের সাথে যোগাযোগ নাই, দরবারের প্রতি ভক্তি বিশ্বাসের ঘাটতি থাকে, বা ইউটিউব দেখে আপনি আমল করছেন, আমি এটা তো দেই নাই, এজাজতের যে শর্ত আমাদের, ঠিক আছে, ইউটিউবে নাম লেখা এবং ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ, তারপর তসবি লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো লিখে নাই, তাহলে সেই ব্যক্তির সমস্যা হয়, বুঝতে পারছেন? এগুলো একটারও ঘাটতি থাকলে তার প্রবলেম হয়, আর যদি এগুলো সম্পূর্ণ পরিপূর্ণ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ হোক আর না হোক, ইনশাআল্লাহ আপনি আমল করলে আমার ফায়দা হবে, কোনো সমস্যা হবে না। তাহলে হুজুর একটু খেয়াল রাখেন, আমি কি হুজুর তাহলে দেখবেন কি রাতে একটু আমার জন্য? অবশ্যই 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 দেখবেন ইনশাআল্লাহ, আপনি আমলে বসতে পারেন সোমবার থেকে। আমার দরবারে আসবো, আপনার দরবারে
ইনশাল্লাহ আমার মনে আশা আছে, বড় আকাঙ্ক্ষা আছে আমার। ইনশাল্লাহ আপনি এমনি আসবেন, আমার বলতে হবে না। দরবার থেকে আজ পর্যন্ত যত লোক আমল করছে প্রত্যেকেই দরবারে আসে, আসে কেন সফল হয়েছে, আসে আপনিও সফল হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ অবশ্যই হবে, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন আপনি, দোয়া করেন। ওকে, আল্লাহ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অডিও ক্লিপটি কেন আপনাদের সামনে প্রকাশ করেছি। এই ধরনের ভয় বা বিপদের সম্মুখীন হতে না চাইলে আপনারা অবশ্যই এজাজত সহকারে আমলটি করবেন, এজাজত নিয়ে নেবেন। একটু যদি দেরিও হয় বা ফোন যদি পেতে দেরি হয়, অথবা আপনার কমেন্ট বক্সে নাম টাম লিখে দেন, তারপরে কিন্তু এজাজত হয়ে যায় 24 থেকে 72 ঘন্টার ভিতরে। আমাদের লাভ বাটন পান আর না পান, এজাজত হয়ে যাবে, এজাজত নিয়ে কাজ করবেন। ভালো থাকবেন, সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ।